সকাল গৃহস্থ সবার, সকাল সকাল হাঁচি হয়ে বান্দরবান দিকে যাচ্ছি। আর দেখেন প্রচুর কুয়াশা পড়তেছে, কিচ্ছু দেখা যায় না। তবে বৃষ্টি নাই, হাঁচি থেকে বেরোর সময় একটু একটু বৃষ্টি ছিল। আর এখন আছি জীবনগর, একদম পাহাড়ের চূড়ায়, আপনার নীলগিরির দিকে যাচ্ছে আর কি। সোজা বান্দরবান চলে যাব, আর বান্দরবান থেকে কুমিল্লার দিকে চলে যাব। দেখেন কিচ্ছু দেখা যায় না, দুই সাইডে কিন্তু আপনার পাহাড়। বেশি কুয়াশা পড়ছে, কিচ্ছু দেখা যায় না। আর এখন বাজে হচ্ছে আপনার 7টা, দেখেন সকাল সকাল কুয়াশা, কারণ বৃষ্টি আসতেছে প্রচুর। এই যে দেখেন আকাশ পর্যন্ত দেখা যায় না, এই অবস্থা। এই যে এই অবস্থা দেখেন, এদিকে বিশাল বড় পাহাড়। আমাদের থানচি উপজেলা এই জায়গা থেকে শেষ, এদিকে হচ্ছে আপনার লামা আলী কদম, আর এদিকে রুমা, আর সোজা গেলে বান্দরবান। ভাই রে ভাই, কিচ্ছু দেখা যায় না। সাবধানে বাইক গাইড করতে হবে, কারণ সামনে থেকে গাড়ি আসলে দেখতে পাবো না, মোড়ে মোড়ে হর্ন দিতে হবে। আর সোজাও তো দেখা যায় না আপনার। বর্ষাকালে আসতে হবে, বর্ষাকালে আসলে কিন্তু আপনার এই যে মেঘ পাবে, মেঘ যেটা দূর থেকে দেখলে মেঘ, এই যে কাছে থেকে দেখলে কুয়াশা। আমরা কিন্তু আপনার এই যে কুয়াশা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, অস্থির একটা ওয়েদার, অস্থির। দূর দেখা যায় সামনে, এই যে দেখেন, আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এই যে সরাসরি কিছু দূর দেখা যায়। এখানে তো কাদা মাটি, এটা কিন্তু আপনার বিশাল বড় একটা পাহাড়। অবস্থায় কুয়াশা পড়ছে, গাড়ির রাস্তাও দেখা যায় না। খুবই সাবধানে গাইড করতে হবে, সামনে থেকে গাড়ি আসলে দেখতে পাবো না। শুরু এই পাহাড়টা কিন্তু আপনার অনেক বড়, বান্দরবান থেকে আসলে এই পাহাড়টা সব থেকে বড়। থানচি থেকে আসলে নীলগিরি আগে, আর বান্দরবান থেকে আসলে নীলগিরি পরে, এটা টেস্ট কিল বলা হয় আর কি আপনার।
উপর দিয়ে গাড়ি আসলেও দেখা যায় না। এই জায়গাটা খুবই রিস্কি জায়গা, পাহাড় পাহাড়ের নিচে রাস্তা, আর আপনার এখানে এই পাহাড় ভেঙে পড়লে পালানোর মতো রাস্তা নেই। এই যে দেখেন এদিকেও পাহাড়, সব কাদা মাটি। ওকে, রিস্কি জায়গাটা পার হয়ে আসছি, আর এদিকে এতটা রিস্ক নেই, আর একটু সামনে গেলে ধীরে ধীরে। ও, এখানে তো ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। এটা হচ্ছে আপনার নির্গিরি, দেখেন একদম মেঘের ভিতরে। ওকে, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভুলবেন না অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা মেঘের ভিতরে বাইক রাইড করতে চান অবশ্যই বর্ষাকালে আসবেন। এই যে বর্ষাকালে আসলে আমার মতো আপনারা মেঘের ভিতরে বাইক রাইড করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন ঠিকঠাক মতো যেতে পারি। আর যেটা বলেছিলাম, বান্দরবান যাচ্ছি, বান্দরবান হয়ে কুমিল্লার দিকে চলে যাব এই ভাইসটাকে হোস্টেল থেকে নিতে। তো সবাই দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন, সবাই ভালো থাকবেন, টাটা।